ওই সাথীর কাছে আবার থানা কেন স্যার? থানাটাকে ভালো করে বেঁধেই তো কাজ করতে হবে। সব প্ল্যানিং তুই বুঝবি না, এখন চল। এখন আমি বৈশাখী নাচ দেখব, তারপর মদের পেয়ালায় চুমুক দিয়ে বলবো। ১৪২৪ সালে শ্রেষ্ঠ যাত্রাপালা। সবার প্রথমে ক্লাবের পক্ষ থেকে আমি ক্ষমা চাই নিচ্ছি, আপনি অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আরেকটু ধৈর্য ধরুন। আমাদের পছন্দের শিল্পী অভিজিৎ রাস্তায় আটকে পড়েছে, তাই তার পরিবার তখন এই মঞ্চে গান গাইছে, আমার এই বন্ধু আবির কুমার। আপনারা আবিরের গান শুনুন, আমি বলছি আবিরের গান আপনাদের ভালো লাগবে। একটা নতুন শিল্পীকে গান গাওয়ার সুযোগ করে দিন। তাছাড়া কোন নদীতে নারায়ণ শিলাতে যেমন কেউ বলতে পারে না, আর কার ভেতরে কি প্রতিভা আছে সেটাও কেউ বলতে পারে না, তাই আমি মঞ্চে ডেকে নিচ্ছি আবির কুমারকে। ১৪২৪ সালে শ্রেষ্ঠ যাত্রাপালা। তোমার কপালে ভীষণ যন্ত্রণা করছে, যন্ত্রণা করবে, তোর কপাল থেকে রক্ত বেরোচ্ছে, তুই দেখ কাজ কর। মাসির ঘরে কি রেস্ট নেই? আমি ডাক্তার ডেকে নিই। না না না, ওই মাসির ঘরে আমি যাবো না। ওই মাসির ঘরে আমাকে ঢুকতে দেখলে আমার চেনা জানা পাড়া প্রতিবেশী লোক আমার সম্বন্ধে খারাপ ধারণা করলো। আরে বোকা, সবাই জানে তুই ফাংশনে গান গাইতে এসেছিস, ওরা তোকে মাথায় করে রাখবে। তুই বলছিস এই কথা? বন্ধু হয়ে আমি তোর ক্ষতি যাবে ভাবলি কি করে? তুই দেখিস ঠিক করে একটা চাকরি ব্যবস্থা করে। জানিস না, তোর এই কথাগুলো শোনার পরে না আমার বুকে একটু বল পাচ্ছি। আবির শুনতে পাচ্ছিস? আবির শুনতে পাচ্ছিস?
তোর গান ওদের এত ভালো লেগেছে গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে। কি আমি বলেছিলাম তোর বিশ্বাস হলো? চল চল তাড়াতাড়ি চল। ১৪২৪ সালে শ্রেষ্ঠ যাত্রাপালা। কিছু শেষ হয়নি, তবে হবে। বাড়িকে বউয়ের কথা না শুনলে জাতি জীবন আমার শেষ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলেন না তো? তাহলে আমি বুঝিয়ে বলছি, আমি যখন পুলিশের কাছে পেয়েছিলাম তখন আমার মা বলেছিল, বোকা অসৎ পথে যে খোঁজ নেবি না, প্রথমে আমি নেইনি। তারপর বউ যখন ঘরে এলো, বউয়ের শখ আল্লাহ মেটাতে গিয়ে একটু তো খোঁজ নিতাম, কিন্তু রাজ্যে পরিবর্তন আসার পর আমার মনে হলো খোঁজ নেওয়া নাই। কারণ সৎ পথে থেকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী যদি গোটা রাজ্য চালাতে পারে, তাহলে আমি বা কেন ওই সৎ পথে থেকে আমার এলাকা চালাতে পারবো না? ব্যাস, খোঁজ দেওয়া বন্ধ করতে। বউয়ের দোকান বন্ধ হয়ে গেল, ওই দোকানটা আবার চালু করে দিন স্যার। মনে হবেন বউ খুশি হলে সংসারে সুখ আছে, কিন্তু ভাই তুমি মনে দেখো, মনুষ্যত্বের চেতনা না থাকলে শরীরে অটুট আছে স্যার। তারপর থানায় কি মনে করে অতই আসতে হলো? আরে আসার কারণটা বলে ফেলো। কারণটা আমি বলছি অফিসার। আরে আসুন আসুন, আমি তো আপনার কথা ভাবছিলাম। আমার আবার একটু ওই জ্যোতিষ করার শখ আছে, তাই মহাকাশে গ্রহ উপগ্রহের অবস্থান এই মুহূর্তে বলছে যে মঙ্গল আর কেতু পাশাপাশি আছে। মঙ্গল মানে টোটা এলো, আর কেতু মানে আপনি এলেন, সূর্য গ্রহণ করব আমি, তখন চারিদিকে নেমে আসবে আমার সার ভালো অন্ধকার। সেই অন্ধকারে হয় না আমার মতো চলে উঠবে আমার দুটো চোখ, আর সেই আমাদের চরিত্রটাকে ঝলসে গিয়ে যাতে খুঁজে পাওয়া না যায় সে ব্যবস্থা আমি করবো, আপনি শুধু আমাকে সাপোর্ট করবেন। বৈশাখী বাবা মা থানায় মিসিং ডায়রি করতে হলে ডায়রিটা আপনি নেবেন না। কি বলছেন আপনি? আমি ডায়রি নেবো না। না না না, আমি এর পোশাক পরে আমি বেআইনি কাজ করবো। তাই করবেন, আমার মনুষ্যত্ব বিবেককে খুন করা হবে। তাই করবেন, না হলে খুনটা অফিসার সেন। আপনি তো জানেন অফিসার, আমার মতো শিল্পপতিদের মানুষ মরতে হয়াত এতটুকু কাঁপে না। জানি মিস্টার সেন, জানি। তাই তো পাঞ্জাবে নিষ্পাপ তরুণীকে শুধু শুধু গুলি করে হত্যা করা হলো। আদিবাসী পরিবারকে গোটা গ্রামবাসীর সামনে গণহত্যা করা হলো। সারা ভারতবর্ষে দিকে দিকে এত মানুষ মরছে, তবু আপনারা বলছেন আমার ভারত স্বচ্ছ হচ্ছে। বসের কথা মতো কাজ করলে আপনি মোটা টাকা পাবেন, তাতে হয়তো আমার বউটা খুশি হবে, কিন্তু আমার জন্মদাত্রী মা খুশি হবে না। তাহলে বউটাকেই খুশি করুন। আরে বসে বউয়ের সঙ্গে আপনাকে সারাটা জীবন কাটাতে হবে, তাকে আপনার অনেক কিছু পাওয়ার আছে। মাকে খুশি করে দিতে হবে, তার তো বয়স হয়েছে, তাছাড়া তার কাছ থেকে আপনার আর কিছুই পাওয়ার নেই। মিস্টার সেন, আরে মশাই, সততার নামা বলিটা শরীর থেকে ছুড়ে ফেলে দিয়ে সময় আর অর্থ দুটোকেই কাজে লাগান। দেরি করবেন না, ঠিক বলেছেন, আমার দেরি করা মোটেই উচিত হবে না। তবে হ্যাঁ, আপনার বাবার একটু দেরি করা উচিত ছিল। আমার বাবার দেরি করা উচিত ছিল মানে? মানে আপনার বাবা যদি আপনার মাকে একটু দেরি করে বিয়ে করতো, তাহলে আর যাই হোক আপনার মতো কুলাঙ্গার সন্তানকে পৃথিবীর আলো দেখত না। আপনারা যা চাইছেন তাই হবে। এই মুহূর্তে সততার নামাবলীটা আমি খুঁজে ফেললাম। গুড, ভেরি গুড, বুদ্ধিমান পুলিশ অফিসার। চটোটা
মাছটা এখন টাটকা আছে, আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে কড়ার তেলও গরম হয়ে টপক টপক করে ফুটছে। আমি মাছটাকে গরম তেলে ছাড়ব, তারপর উল্টে পাল্টে ভাজব, তারপর কটা বেছে বেছে চিবিয়ে চিবিয়ে খাব। চিন্তা করবে না, আপনার প্রাপ্য আপনি যথাসময় পেয়ে যাবেন। টোটা, কার কোনটা প্রাপ্য সেটা ভবিষ্যৎ বলবে। আমার চাল যদি তুমি এত সহজে বুঝতে পারতে, তাহলে খাঁকি পোশাকটা আজ তোমার গায়ে থাকত। দেখুন, আমি জানি আপনাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এও জানি যে আপনাদের মেয়েকে খুঁজে দেওয়া আমার নৈতিক দায়িত্ব বা কর্তব্য। তারপরে বলছি, আপনাদের মেয়েকে খুঁজে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আইনের দড়িতে আমার হাত দুটো বাঁধা, যতক্ষণ না আপনারা সেই দড়িটা খুলে আমার এই কর্তব্যের হাত দুটোকে মুক্ত না করছেন, ততক্ষণ আমি কোনো কাজ করতে পারবো না। আপনারা যান, অন্তত বৈশাখীর জন্য একটা মিটিং জারি করুন। ডায়রি যান, খেলা শুরু করলাম। তুমি আমাকে টাকা দিয়ে কিনতে চেয়েছিলে, কিন্তু না, আমি তোমার কাছে বিক্রি হব না, কারণ আমি মা মাটি মানুষের লোক। মা আমাকে জন্ম দিয়েছে, মাটি আমাকে দান করিয়েছে, আর মানুষ মানুষ আমাকে খেতে দেয়। তাই কাজ যদি আমাকে করতে হয়, আমি মা মাটি মানুষের জন্য করব, তোমার মতো শিল্পপতির জন্য নয়। হ্যালো, আরে মিস্টার সেন, আরে আর বলবেন না বলবেন না, হ্যাঁ হ্যাঁ, আরে বৈশাখীর মা বাবা এসেছিল ডাকলিকাতে। না না, আমি ডায়রি নেইনি, আমি ওদের থানা থেকে কুকুর ছাগলের মতো তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ শুনুন, আমার দিকটা একটু ভালো করে দেখবে না, কেমন? রাখছি। মিস্টার সেন, ঘুঘু দেখেছ? ঘুঘুর ফাঁদ দেখনি? তোমাকে আমি চিলের ভাত খাওয়াবই, এটা আমার চ্যালেঞ্জ। 1424 সালে শ্রেষ্ঠ যাত্রাপালা। কেন মাসি, তোমায় কি বলেছি? মাসি তো খুব ভালো। নোংরা সমাজে থাকলে নোংরা কথা তো শুনতেই হবে বৈশাখী। তুই গাড়ি দেখি বস, আমি বৈশাখীকে নিয়ে আসছি। কোথায় যাবে তুমি? কাকু কাকু বলো না, কাকু কাকু বলো না, তোমার পিঠে
টোটা আরে বুকা হওয়ার কাছে আমাকে কি করতে নিয়ে এসেছিস? এটা একেবারে মাথাটা গেছে, সেই জন্য তো মাসি ওকে এখানে রাখতে চাইছে না। মরণের চেয়েও বড় শাস্তি পেয়ে গেছে ও। শোন, ওকে নিয়ে আমাদের মাথা কামিয়ে লাভ নেই, ও মাসি যা পারে করুক। তুমি কেন একটা কুঁজো ওকে আর এখন ছুঁতে চাইবে না? আমার সঙ্গে চ্যালেঞ্জ নেওয়ার ফল কি হয়? ঘটনা এখানে আমরা এক মুহূর্ত থাকবো না। আমার বাড়ি
জানো ওই মাটি জানো আমায় নাচতে বলে তুমি নাচতে পারো নাচো পারো না না
সেই অসহায় নিষ্পাপ মেয়েটাকে বিপদের মধ্যে এখানে ফেলে রেখে কি করে যাই হোক, ওদিকে তাকিয়ে না, একটা ভদ্র পরিবারের মেয়ে, মাথায় চোট পেয়েছে বলে পূর্বস্মৃতি সব ভুলে গেছে। কিন্তু তোর মাথা ঠিক নেই। আমি জানি না, আমি জানি ওর মাথা ঠিক নেই, কিন্তু আমার স্থির বিশ্বাস ওকে যদি সঠিক চিকিৎসা করাতে পারি তাহলে পূর্বস্থিতি সবকিছু মনে পড়বে, বলতে পারবে মা বাবার নাম, বলতে ওর বাড়ি ঠিক না। ভাই ভাই তুই আর আপত্তি করিস না, তুই আর আপত্তি করিস না, ঠিক আছে তুই যা ভালো মতো তাই কর, ওকে নিয়ে আমি রাস্তা গিয়ে ওয়েট করছি। হ্যাঁ চল একটা অ্যাম্বুলেন্সও রাখতে হয়। তুমি মাথায় অনেক ছোট কিন্তু শরীরে তো অনেক বড়, তোমায় কি করে করে নেবো বলো, হাত ধরে চলো। ১৪২৪ সালে শ্রেষ্ঠ যাত্রাপালা। সেই চুরি গুলো আপনাকে আদর করে করিয়ে দিব। কি হয়েছে তোমার, যে সেসব কথা আমি পরে তোমাকে খুলে বলবো, অথবা ঠিক করে
বলছি আজ থেকে এই মেয়েটা আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে। তুই যা করতে চলেছিস যে কোনো মুহূর্তে আমরা বড় বিপদে পড়ে যাবো। আমি যদি বলি মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে, তুমি পারবি তো? যা করবে একটু ভেবেছেন তার একটু ভেবে ঘরটা কি সুন্দর জগজগ করছে বন্ধু, ঘরটা পরিষ্কার, তুমিও পরিষ্কার আর আমিও পরিষ্কার।
হ্যাঁ, সবসময় নিজের ঘর নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তাহলে দেখবে শরীর স্বাস্থ্য মন সবকিছু ভালো থাকবে। আমি তো যত একা একা কিচ্ছু বলি না, তুমি টিকিয়ে দেবে তাহলে আমিও তোমার মতন হয়ে যাবো। কি হলো? এমনিতে বন্ধু, এমনিতে না তোমাকে চান করে দিতে আমার কোনো অসুবিধে নেই, বুঝেছো? কিন্তু অসুবিধাটা কোথায় বলো তো? অসুবিধাটা হচ্ছে এই অসময়ে তুমি যদি স্নান করো তাহলে তোমার ঠান্ডা লাগবে, সর্দি হবে, ডাক্তারবাবু ইঞ্জেকশন দেবে, তাই না? তোমার চুলে আমি বিলুনি করে দেবো। হ্যাঁ, তোমার চুলে আমি বিলুনি করে দেবো। তুমি যাও দেখে তোমার মাথা খারাপ করো। বছরের মতন চিৎকার করো না, ভেতরের ঘর থেকে বউ দিয়ে সময় খুব মানমান। তুমি যদি আমার চপ কথা জানো তাহলে আমি তোমাকে অনেক ভালোবাসবো। কাকে বলে প্রেম বুঝিনি পালানো একেবারে নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে একজন হাত আছে, অরণ্য সেন। কতদিন আমি চুপচাপ থাকবো? ওই মেয়েটার মা বাবা যখন থানায় আসবে মেয়েটার খোঁজ করতে, তখন আমি তাদের কাছে কি উত্তর দেব? দেখুন, আমাদের যা করার আমরা সব করেছি, কিন্তু আপনাদের মেয়ে বৈশাখীর সন্ধান এখনো পাইনি। ভবানী বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাদের মেয়ে বৈশাখী যেখানেই থাক যেভাবেই থাক তাকে আমি করবই। ১৪২৪ সালে শ্রেষ্ঠ যাত্রাপালা।